হ্যালো গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আয়োজন যখন নিজের বাসায় হয় তখন কিন্তু ওইভাবে ভিডিও করা যায় না, কারণ অনেক ব্যস্ত থাকতে হয়। তার মাঝেও আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। যারা আজকে আমার বাসায় গেস্ট এদের সাথে কিন্তু অনেক পুরনো সম্পর্ক। যখন আমি ইউএসএ প্রথম আসি তখন থেকেই এদের সাথে আছি। তো তারা আসছে আমার বাসায়, খুব ভালো লেগেছে। আর আমার ননসের হাজব্যান্ড এসেছিলো, আমরা এদিকে মুভ করার পরে আমার ননসের হাজব্যান্ড কিন্তু এই প্রথমবার এসেছে আমাদের বাসায়। তো সব মিলিয়ে অনেক ভালো লাগা কাজ করেছে, কিন্তু ওই দিন ছিল প্রচণ্ড গরম। তো এজন্য রান্না করেছি বাট মনের মতো করে করতে পারিনি। যখন আমি ইউএসএ প্রথম আসি তখন এই আপু এবং ভাইয়া আমাকে কিন্তু অনেক কিছু শিখিয়েছে। তখন আমি ছোট ছিলাম, অনেক কিছুই বুঝতাম না, রান্না পারতাম না। তো তারপরে আপুকে দেখে কিছুটা শিখেছি, তাকে হেল্প করে কিছুটা শিখেছি। তারপরে ইউএসএ আসার পরে হালাল হারামের বিষয়টা আছে যেটা আমি জানতাম না, কারণ আমাদের বাংলাদেশে তো সব কিছুই হালাল, তাই না? তো এখানে আসার পর ওইটা চিন্তা করে তারপরে খাবারটা কেনা, এগুলো কিন্তু আপুই আমাকে সবসময় বলে দিয়েছে ছোটো বোনের মতো, আর আমিও তাকে সবসময় বড় বোনের মতোই দেখেছি। তারপরও যখন সে আমাকে এই কথাগুলো বলতো ওই সময় কিছুটা খারাপ লাগলেও পরবর্তীতে কিন্তু আমি জানতাম যে সে আমার ভালোর জন্য বলেছে। তো ওই থেকেই তাদের সাথে আমাদের সম্পর্ক এবং এখন পর্যন্ত আছে আল্লাহর রহমতে। বাকিটা জীবনও রাখতে চাই এটাই। যখন আমি প্রথম ওদের সাথে মিট করি বাচ্চাগুলোর সাথে, ওরা কিন্তু অনেক ছোট ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে, মাথা উঁচু করে ওদের সাথে কথা বলতে হয়। পড়াশোনার সাথে সাথে জব করছে, টাকা ইনকাম করতেছে, আসলে বিষয়টা অনেক ভালো লাগা, তাই না? হ্যাঁ, ওরা কত ছোট দেখেছি এখন কত বড় হয়ে গেছে, অনেক কিছু বোঝে, খুব ভালো লাগলো অনেকদিন পরে ওদের সাথে। তবে ওরকম সময় দিতে পারিনি, কারণ খুবই কম সময় নিয়ে ওনারা এসেছিলো আমাদের বাসায়। 11টার দিকে চলে এসেছিল, আবার 1টার ভিতর চলে গেছে। তো এই জন্য ওরকম নাস্তার আইটেমগুলো করা হয়নি। আর এই তো দুপুরের খাবার দাবার ছিল, এগুলো একটু তুলে ধরেছি। এই আয়োজনে আমি কিন্তু একা করিনি, আমার হাজব্যান্ড এবার অনেক হেল্প করেছে। ক্লিনিং সাইডটা কিন্তু ওই করেছে বেশিরভাগ, আর রান্নাটা আমি করেছি। আম্মু একদিন হেল্প করেছিল, তারপরে সে একটু অসুস্থ থাকার কারণে আর করতে পারিনি। এই তো সবাই খাবার দাবার নিয়ে নিয়েছে, আর এত গরম ছিল ওরা নিচে বসে খাওয়া শুরু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু হয়েছে, ওনারা এসেছে, অনেক ভালো লেগেছে, আমার ছেলেটাও অনেক মজা করেছে। আর এই যে আয়ান ড্রাইভ করতেছে, এই ভিডিওটা আমি দিয়ে দিলাম এটার সাথে। সে তো ফ্রন্ট সিটে বসতে পারলে অনেক খুশি, এখনই সে ড্রাইভ করতে চায়, কিন্তু তাকে আরও ওয়েট করতে হবে 14.5 বছর, তারপরে সে ড্রাইভিং লাইসেন্স পাবে। সেটা বলে তো আর তাকে বোঝানো যায় না, সে তো তার মতো করে করতেই থাকে। বাবার গ্লাসটা চোখে দিয়ে সে গাড়ি চালানো শুরু করে দিয়েছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।